সফল হয়েছে, আমরা ওনার কাছে ডেপুটেশনটা দিতে চেয়েছিলাম, আমরা ওনার নৈতিকতার কাছে একটা প্রশ্ন জাগিয়ে তুলতে চেয়েছিলাম, আমরা সেটা উনি যে কতটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার সেটা ক্লিয়ার করে দিতে চেয়েছিলাম। আমাদের নজর থাকবে, নজর থাকবে স্বাস্থ্য ভবনের দিকে, যে এই গ্রেফতারি ওই ভদ্রলোকের গ্রেফতারির পরে ডক্টর সন্দীপ ঘোষ তার গ্রেফতারি এবার এই পাঁচটি দাবির মধ্যে আমাদের এখন অব্দি কোনো দাবি পূরণ হয়নি। আমরা একটা দাবির জন্য এখানে এসেছিলাম এবং সেই দাবিটা এতদূর পৌঁছাতে আমাদেরকে এত লড়াই করতে হলো, কিন্তু আমরা কি দেখলাম যে আমরা যদি লড়াই চালিয়ে যাই তাহলে আমরা কিন্তু সবকটা দাবি আমাদের কথা বল।